Hello friends, good morning. তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। বেঙ্গালি ব্লগার জয়শ্রী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা আমাদের ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। আর এখন বাজে সকাল 9:45 আর আজকে হলো বুধবার। তো বুধবার সকাল 9:45 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। সকালবেলা ছেলেকে দুধ টুধ খাওয়ানো হয়ে গেছে। আজকে সকালে একটু লেট করে ঘুম থেকে উঠেছি, তার কারণ আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, একদম ঠান্ডা। এরকম ওয়েদার গরমকালে সাধারণত থাকে না, গরমকাল তো বর্ষাকাল থাকে না, মাঝে মধ্যে যখন হয় তখন একটু দেরি করে ঘুম থেকে উঠতে ইচ্ছে করে। তো সাধারণত আজকেও একটু দেরি করে ঘুম থেকে উঠলাম, মানে ইচ্ছে করে উঠতে ইচ্ছে করছিল। আমি উঠেছিলাম 5টার দিকে, তারপর দেখলাম এত সকালে উঠেই বা কী করবো। সাধারণত আমি অত সকালে উঠিও না, তো 7টার দিকে উঠি, তারপরে আবার শুয়ে পড়লাম, দিয়ে উঠলাম প্রায় 8টার দিকে উঠেছি। তারপরে আর কি বাসি কাজকাম কমপ্লিট করলাম, ছেলেকে খাওয়ালাম, চা করলাম, সব কিছু হয়ে গিয়েছে। আর এমনকি সকালবেলাটা রান্না হয়ে গেছে। আর আমার কাশি হচ্ছে তার কারণ ঝাঁজ, এই যেখানে মাছের ঝোল বসিয়েছি লঙ্কা তেলের উপর দিয়েছিলাম, তো কাঁচা লঙ্কা সেটার একটা ঝাঁজ হয়, সেই ঝাঁজটার জন্য একটু কেমন নাকটা শিশি করছে। তো এই দেখো মানে হয়ে গিয়েছে ভাত, এখানে মাছের ঝোলটা চাপিয়েছি, এখানে মাছ ভেজে তুলে রেখেছি। 3 পিস মতো ইলিশ মাছ ছিল, আগের দিন মাছ এনেছিল, সেই মাছের থেকে 3 পিস মতো বেঁচে গিয়েছিলো, তো সেটাকে আজকে ঝোল করছি। দুপুরবেলাকার মতো হয়ে যাবে। রাত্রিবেলা হাজবেন্ড বললো ওর খুব সিদ্ধ ভাত খেতে ইচ্ছা করছে, তো সেই কারণে বেশ কদিন ছড়ে গেলে সিদ্ধ ভাত খাওয়া হয় না, তো ওর খেতে ইচ্ছা করছে। আমি ঠিক আছে তাহলে তোমরা রাত্রিটা সিদ্ধ ভাত করে দেবো, আর আমাদের ডাল টাল থেকে যাবে, আমরা ডাল দিয়ে আমি আর ছেলে খেয়ে নেবো, আর ও মিষ্টি কুমড়ো ভাতে আলু ভাতে এইসব দিয়ে খাবে। আর ভাত যেহেতু সকাল আর দুপুরের একসঙ্গে বসিয়ে দিয়েছে, যেহেতু রাত্রিবেলা ভাত আলাদা করে করবো, সেই জন্য সকালে আর দুপুরে একসঙ্গে বসিয়েছি। তাই ভাতের মধ্যে আলুটা দিয়ে দিই, তারপর এখন যদি ওর মধ্যে আলু দিতাম ভাতটা, এই আলুটা বের করতে গিয়ে ভাতটা পুরো ঘেঁটে যেত, সেই কারণে যেহেতু ভাতের পরিমাণটা একটু বেশি সকাল দুপুর মিশিয়ে, আর সেই জন্য এই প্রেশার কুকারের মধ্যে আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি আলাদা করে। তো আর এখানে পেঁয়াজ আর কি বলে কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি আলু ভাতে মাখবো বলে। আর এখানে ডাল করেছি, যে ডাল। তো এই হলো সকালকার রান্না বান্না, মাছের ঝোলটা হয়ে যাচ্ছে একবারে দুপুরকার জন্য। আর মাছের মাথা আছে ফ্রিজে, তো এক্সেলেন্ট, মাছের মাথা আছে, মা বলেছে মাছের মাথা আজকে নিয়ে যাবে, নিয়ে গিয়ে বিকালবেলা আজকে বিকালবেলা করে দুপুরবেলা কিছু একটা করবে, যদি করে তাহলে সেই তরকারিটা তো মা একটু দেবেই, তো আমাদের খাওয়া হয়ে যাবে। আর রাত্রিবেলা তো বললামই সিদ্ধ ভাত হবে। আর দেখো এখানে হাজবেন্ডকে দিয়ে এগুলো সব ছাড়লাম, হাতা লিশি করে না ছাড়লে না হচ্ছে খাওয়া হয় না, নষ্ট হয় জিনিসটা। এটা বাবা মানে ওই বাড়ি থেকে পাঠিয়েছিল পরশু দিনকে, ছাড়ানো হচ্ছিল না বলে খাওয়া হচ্ছিল না। আর এই বেদানাটা হাজবেন্ড কালকে এনেছিল, ছেলেকে রস করে খাওয়াবো, তো এটা এখন থাক। এটা এতটা যদি নাও করি অর্ধেকটা করবো, আর অর্ধেকটা কালকের জন্য রেখে দেবো, কালকে করে খাওয়াবো। আর এই এতখানি বাতাবি দেবো না, লাগবে না, একদিনে খাওয়া যাবে না, সেই জন্য এটা দু জায়গায় ভাগ করবো, যেটা আজকে খাবো সেটা এই বাটিতে থাকবে, আর যেটা কালকের জন্য সেটা হচ্ছে এই টিফিন বাটিটার মধ্যে তুলে রেখে দেবো। ব্যাস এটাকে পরে বিকেলবেলার দিকে লবণ দিয়ে আর একটুখানি চিনি দিয়ে এটাকে মাখবো, মেখে খাবো। ছেলে খাবে না, ওই সব জিনিস পছন্দ করে না খুব একটা, তো এই মানে আমার হাতা লিশির জন্য এই জিনিসগুলো নষ্ট হয়, শুকিয়ে যায়, ছাড়াতে ইচ্ছে করে না। আর এটা বাইরেই থাকবে, এটা সকালবেলা খাওয়া দাওয়ার পর ওকে খাওয়াবো। কৌশিক, তোমার নাম কি? তোমার বাবার নাম কি? তোমার মায়ের নাম? তোমার বাড়ি? বাড়ি আচ্ছা, জেলা? থানা? পোস্ট অফিস? হ্যাঁ। তোমার তোমার হচ্ছে দেশের নাম? ভারতবর্ষ। হ্যাঁ। তোমার রাজ্যের নাম? রাজ্যের নাম কি? ওরে বাবারে, তুমি কি তুমি কি রং করো তো, এখানে তুমি রং করছিলে, একটু রং করো তো, সবাই দেখবে, করো একটু রং করো, এই যে রং করো, করো একটু, সবাই দেখছে, দেখো তুমি রং করছিলে। ছাদে এসেছিলাম জামা কাপড় মেলতে,
আর একদম চারিদিকে পুরো একদম মেঘলা মেঘলা ওয়েদার, একটু হাওয়া হচ্ছে, একটু বলতে ভালো জোরে জোরে হাওয়া হচ্ছে। জামা কাপড়গুলো সব মেলতে এসেছিলাম, তার কারণ এর আগে একবার মেলেছিলাম, মেলে আবার তুলে নিয়ে গিয়েছিলাম ধীরে ধীরে বৃষ্টি পড়ছিল বলে। মানে সকাল থেকে রোদ উঠেনি কিন্তু এরকম মেঘলা হয়ে আছে, কিন্তু হাওয়া দিচ্ছে। তো রোদ না উঠলেও মানে একটু একটু তাপ আছে, সেই তাপটার জন্য আর এই হাওয়াটার জন্য জামা কাপড়গুলো অনেকটা শুকিয়ে যাবে। আর ঘরের মধ্যে থাকলে পরে যা এই হাওয়া বাতাস যদি ঠিক মতো না লাগে তো মানে একটা গন্ধ ছাড়বে জামা কাপড়গুলো দিয়ে, যার জন্য আর কি জামা কাপড়গুলো দিতে আসলাম। আর তোমরা দেখতে পারবে কিনা আমি জানি না, ওই যে দেখতে পাচ্ছ জামা কাপড় মেলেছে লোকে, তো এই লোকের জামা কাপড় মেলা দেখে আমিও ভাবলাম একটুখানি আমারটাও মেলে দিয়ে আসি। ওই যে ওখানে ছাদে সব জামা কাপড় মানে একটুখানি জানলা দিয়ে উঁকি মারলাম, দিয়ে দেখলাম যে সবাই জামা কাপড় মেলেছে, তো আমিও আবার মেলতে আসলাম যে যদি যেটুকু শুকায় সেটুকুই শুকিয়ে যাক, কারণ ঘরে থাকলে পরে একটা কেমন একটা ভ্যাপসা একটা মানে গন্ধ ছাড়বে, সেই কারণে যেটুকু শুকিয়ে শুকিয়ে যাক। আর জামা কাপড় কতই বা বের করবো কতই বা পরবো, সেই কারণে আরও মেলতে আসা। এই যে ওই কোনা দুটো বেশি ভেজা, এটা সকালে আমি ধুয়েছিলাম আর ওটা হাজবেন্ড স্নান করেছে, আর এগুলো সব মোটামুটি শুকনো এই চারটে জিনিস। দেখা যাক কতটা শুকায়, মানে হালকা একটু একটু ভেজা আছে, যদি একটু হাওয়া বাতাস লাগতো, যদি এক ঘন্টা যদি ঠিকঠাক মতো রোদ দিত না জামা কাপড়গুলো সবই শুকিয়ে যেত, কিন্তু রোদের কোনো ভরসা নেই, রোদ তো উঠবে না, সেটা বুঝতেই পারছি। তিন দিন ধরে নিম্নচাপ, বৃষ্টি হওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টিটা হলো না, আমাদের এখানে হচ্ছে হয়তো অন্যদিকে, কারণ এই ঝোড়ো যে হাওয়াটা হচ্ছে হাওয়াটা দেখে বোঝা যাচ্ছে প্রচণ্ড কোথাও হচ্ছে কিন্তু আমাদের এখানে হচ্ছে না। যাই হোক না, আমরা চলো নিচে যাই, নিচে গিয়ে আর এই জামা কাপড় দিয়ে না নিচে গিয়েও ঘর সে বাঁচে না, কারণ অনেক সময় ঘরের মধ্যে থাকলে না বোঝা যায় না যে বৃষ্টি পড়ছে কি কী পড়ছে না। মানে টিপটি টিপ করে বৃষ্টিটা হবে না, ঝমঝম করে আসলে বা টের পাওয়া যায়, কিন্তু ওই যে টিপটি টিপ করে বৃষ্টিটা হবে সবসময় তো খেয়াল দিয়ে জানলার দিকে তাকিয়ে বসে থাকা যায় না, কাজ কেমন থাকে। যদি এই জামা কাপড়গুলো রোদ রোদে মানে হাওয়ায় দিয়ে যদি এখানে বসে থাকা যায় তাহলে শরীরটা মানে প্রাণটাও একটু জোড়ায় যে হাওয়াটা হচ্ছে এত সুন্দর হাওয়া না, মানে ঘরের ওই সিলিং ফ্যানের হাওয়ার থেকে অনেক বেটার। তো নিচে না গিয়ে যদি এখানে বসে থাকা যায়, বসে থেকে জামাকাপড়গুলো শুকিয়ে নিয়ে যাওয়া যায় তাহলে বেটার হয়, কিন্তু নিচে এখানে তো বসে থাকা যাবে না, নিচে যেতেই হবে, নিচে কাজ আছে। আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গিয়েছে, মা বাড়ি নেই, মা গিয়েছে ডাক্তারের কাছে একটু, আর বাবার জন্য আর ভাইয়ের জন্য ভাত দিয়ে দিয়েছি। ভাই এসে খেয়ে গেল হুটোপাটা করে, সকালবেলা পড়া ছিল ওর, পুরোটো এসে একটুখানি 10-15 মিনিট টিভি টিভি দেখে ব্যাগ ট্যাগ গুছিয়ে স্নান টান করে জুটো জুটো করে আস্তে আস্তে ওর অনেকটা লেট হয়ে গিয়েছে। তো ওই আর কাজগুলো করে, হুটোপাটা করে তো করতে পারে না, একটু নিটিপিট নিটিপিট করে কাজগুলো করে, করতে গিয়ে আরও দেরি হয়ে গিয়েছে। তো তারপরে সে নাকে মুখে দুটো ভাত দিয়ে খেয়ে গেল, তো তারপরে আর বাবার জন্য পাঠিয়ে দিলাম, বাবা তো আসতে পারবে না দোকানে আছে। তো এই তো চলো নিচে যাই, ছেলেকে খাওয়াবো, আর আমি পান্তা ভাত খেলাম কালকে রাত্রিবেলাও, হাজবেন্ড ভাত খায়নি, ওর আবার শুরু হয়ে গিয়েছে দুদিন অন্তর অন্তরই, রাত্রি হলেই বলে ভাত খাবো না খিদে পাইনি, ভাত খাবো না খিদে পাইনি। তো যাই হোক, কালকে রাত্রেও খাইনি, সে ভাতগুলো বেঁচে গিয়েছিল, ভাত খেলেও দেওয়া যায় না, অতগুলো ভাত চালের যে দাম ভাত ফেলে দেবো। ভাতগুলো খেলাম আমি, পান্তা ভাত চানাচুর দিয়ে পেঁয়াজ দিয়ে, ছেলের স্কুল থেকে ভাত নিয়ে এসেছিলো, একটু তরকারি দিয়েছিলো, মানে আজকে ভাত আর তরকারি দিয়েছে, ভাত আর তরকারি দেয় সেদিনকে গোটা ডিম দেয়, আর যেদিন খিচুড়ি হয় সেদিনকে অর্ধেক ডিম দেয়, তো আজকে মানে একদিন ভাত একদিন খিচুড়ি এরকম দেয়। তো আজকে ভাত দিয়েছে, তো সে ভাতের সঙ্গে গোটা ডিম দিয়েছে, তরকারি দিয়েছে, সে তরকারিটা দিয়ে আর পেঁয়াজ দিয়ে আর কি বলে একটু চানাচুর দিয়ে আমি পান্তা ভাত করে খেলাম। ছেলেকে আমি ভাত খাওয়াবো ডাল দিয়ে, আলু সেদ্ধ দিয়ে, পেঁয়াজ দিয়ে, আলু সেদ্ধ মাখিয়েছি আর ডিম সেদ্ধ দিয়ে ছেলেকে খাইয়ে দেবো। তো চলো, ছেলে টিভি দেখছে, বাসন টাসনগুলো মাজতে হবে, রান্নাবান্না তো হয়ে গিয়েছে, কোনো চাপ নেই রান্নাবান্না নিয়ে, ছেলেকে খাইয়ে দাইয়ে নিয়ে তারপর বাসন টাসনগুলো মেজে আমিও স্নান টান করে নেবো, করে ছেলের সঙ্গে একটু শোবো কিংবা ফোন টোন ঘাটবো, দেখো কিছু একটা করবো। চলো তোমরা দেখতে থাকো। এখানে ঐশিকের জন্য করলাম বেদানার রস, যেটা ঐশিককে এখন খাওয়াবো। এই যে সব সময় শুধু কয়ে, তাড়াতাড়ি খাবি নালে কয়ে নেবো না, নালে করে নেবো না, কিন্তু বাবু আমার সোনা বাবা হয় তাহলে দিয়ে দেবো, দিয়ে দেবো অন্য কাউকে দিয়ে দেবো, এ দিয়ে দিতে গেলাম, এদা টাটা টাটা ঐশিক। তো এটা ওকে আমি পরে খাওয়াচ্ছি, আর এদিকে আমার বেসিন টেসিনগুলো আজকে পরিষ্কার করলাম, আজকে বলতে দুদিন অন্তর অন্তরই করি, আজকেও করেছি। আর এখানে ছেলের জলটা গরম করতে দেবো, কারণ আজকে যেহেতু রোদ উঠেনি ছেলের জল গরম দেওয়াও হয়নি, তো এটাতে করে একটু গ্যাসে গরম করে নেবো জলটা। হিসু, তো জলটা গরম বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে যাক, এদিকে গ্যাস ট্যাসগুলো আমার মুছে পরিষ্কার পরিষ্কার করে নিয়েছি, রান্নাঘরটা পুরো বাসন টাসন যা ছিল না ছিল সব মেজে ধুয়ে কমপ্লিট করে থুয়েছি। আর এখানে আছে ভাত, এই তলায় একটু জল দেবো নাহলে পিঁপড়ে উঠে যাবে, এটা ডাল আর এটা হলো মাছের ছোলা, এটা দিয়ে দুপুরবেলা খাওয়া হবে। আর এটা ফ্রিজে আমি এখন তুলে দেবো, ঠান্ডা হয়ে গিয়েছে, এটা যদি না তুলে দিই তাহলে আবার রাত্রি পর্যন্ত যাবে না।
তো এই যে ডালটা তুলে দিয়েছি, ওর তলায় জল দিয়ে দিয়েছি যাতে পিঁপড়ে টিপড়ে না ওঠে, আর ডাল আর ঝোল একসঙ্গে দুপুরবেলা লাগবে না, সেই কারণে ডালটা তুলে দিলাম, ওটা রাত্রিবেলা খাওয়া হয়ে যাবে। আর এই যে জল বসিয়েছি, রান্নাঘরগুলো পরিষ্কার করে মুছে নিয়েছি, বেসিনটা পরিষ্কার করলাম, আর দুই ঘরের বিছনা এই যে ঝেড়ে নিয়েছি, এই যে এই ঘরের বিছনাও ঝাড়া কমপ্লিট, আর এই ঘরের বিছনাও ঝেড়ে ঝেড়ে একদম কমপ্লিট করে শুয়ে দিয়েছি। এখন শুধু ঘরটা ঝাড় দেওয়া বাকি আছে, আর ওকে স্নান করাবো, আর ওই ফলের রসটা আমাকে জোর করে খাওয়াতে হবে। আর এখন বাজে দুপুর 12:30, 12:30 পার হয়ে গিয়েছে। আর এই যে কাজ করতে করতে, এই যে এতগুলো কাজ করতে করতে তোমাদেরকে কেন ভিডিও করতে পারি না দেখতে পাচ্ছ? সবসময় শুধু একটা করে কাজ করবো, আর আমার নাইট ধরে টেনে টেনে বলবে কোয়ে কোয়ে, এবার কোলে নেবো না আমি কাজ করবো, দেখো সব সময় এরকম করতে থাকে, যে একটুখানি কোলে নিলাম, 5 মিনিট কোলে নিয়ে চুপচাপ করে শান্ত করে বসিয়ে থুয়ে গেলাম, তারপর আমি কাজ করলাম, তা হবে না, সব সময় একই রকম ভাবে করতে থাকবে। আর এই যে আমি, আমার অবস্থা খারাপ, ওকে স্নান টান করি, আমিও স্নান করবো, মুখ টুক একদম ঘাম ঝরে পড়ছে আমার। আর এই যে টিভি দেখছে ছেলে, চলো দেখতে থাকো, স্নান টান করে আসি, পরে তোমাদের সঙ্গে দেখা হবে। বাইরে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি, আর আকাশে একদম কালো ঘোর মেঘ করেছে, আর আমি এখানে জানলাগুলো একটু বন্ধ করতে আসলাম, তো বৃষ্টিটা একটু জোরে জোরেই হচ্ছে এতক্ষণ, এখন একটুখানি কম কম লাগছে, বেশিক্ষণ না, 5 মিনিট হলো বৃষ্টিটা আরম্ভ হয়েছে, কিন্তু প্রথমে যে বৃষ্টিটা আরম্ভ হলো একদম জোর, সেই বৃষ্টিটার তুলনায় এখন ইয়েটা একটু কম। আর এর আগে একটা বৃষ্টি এসেছিলো, সেটা হচ্ছে একদম ঝিরি ঝিরি বৃষ্টি, আর আমার ছাদে জামাকাপড় ছিল, জামাকাপড়গুলো অর্ধেক ভিজে গিয়েছে, আর আমাকে ছেলে দু একটা জামাকাপড় এখন কাচাকুচি করতে হবে। এখন বলতে স্নান করার সময় ভেবেছিলাম, অন্ধকার একদম, এত মেঘ করেছে না অন্ধকার, যে এর আগে একটা বৃষ্টি এসেছিলো সেই বৃষ্টিতে আমার জামাকাপড় একটু একটু ভিজিয়ে দিয়েছে, যতটা শুকিয়েছিল সেই তুলনায় অনেকটা ভিজিয়ে দিয়েছে। আর বাইরে বৃষ্টি হচ্ছে, আমি ছেলেকে এখন ঘুম পাড়াতে নেবো, সেই জন্য ভাবলাম জানলাগুলো দিয়ে দিই, ছাদ লেগে না হলে ঘর দৌড় সব ভিজে যাবে, একদম চারিদিকে সব অন্ধকার হয়ে গিয়েছে। আর এই যে এই ঘরে ছেলে আছে, আর ভেবেছিলাম ছেলেকে একটুখানি ঘুম পাড়িয়ে দেবো, এই আমি স্নান টান করে তারপর ছেলেকে ঘুম পাড়াবো, কিন্তু এতটা লেট হয়ে গেল যে এখন আমাকে আগে ওকে ঘুম পাড়াতে হবে, তারপর আমি স্নান করবো, দু একটা কাচাকুচো আছে করবো, শ্যাম্পু করবো, তার জন্য আর কি আরও ওকে ঘুমটা পাড়িয়ে দিচ্ছি। আর চলো ওই ঘরে যাওয়া যাক, বিছানা টিছানা গুলো ঝাড়াঝুড়ো আউলিয়ে গিয়েছে। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন, এখন বাজে 3:00, 3:00 এখনো বাজেনি, আর আমার স্নান টান কমপ্লিট, ছেলেকে ঘুম টুম পাড়িয়ে দিয়ে আমি শ্যাম্পু টাম্পুগুলো করলাম, মানে দেখতে কাজে খুঁজছিলো সেগুলো করে টুয়ে নিয়ে একটু শ্যাম্পু করে স্নান করে আসলাম, তো এই চুল টুলগুলো ভেজা কেবল মাথাটা আসতেই আসলাম, আর খাওয়া দাওয়া করবো এখন, হাজবেন্ডের আসার যেহেতু দেরি হচ্ছে আজকে বেশি লেট করবো না, খিদে পেয়ে গিয়েছে, তো চলো খেয়ে দিয়ে নিই, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে। আর ছেলে ঘুমাচ্ছে, ছেলে এখনো ঘুম থেকে ওঠেনি, আর বাইরে মেঘলা ওয়েদার তোমাদের তো বলেছি, এখন পর্যন্ত রোদ ওঠেনি, আর রোদ দিয়ে বলে মনে হয় না, দুপুর 3টা দিন না গেলে জামাকাপড় সব একদম লাট পড়ে গিয়েছে, ওদিকে জামাকাপড় না শুকালে আমি জানি না কীভাবে লাস্ট এই 9টাই পরলাম, ওদিকে এখন যা শুকিয়েছে হালকা পাতলা ওগুলো একটু ইস্ত্রি করে নিয়ে পরতে হবে, শুকিয়ে গিয়েছে কিন্তু একটুখানি গরম না করলে পরে হবে না, রোদ্দুরে দিয়ে যে গরমটা হয় সেই গরমটা হলে ভালো হতো, কিন্তু সেটা যখন ইস্ত্রি করে নিয়ে গরম করে পরতে হবে, কিছু করার নেই, 90 নেই বলবো বলা ভুল হবে, 90 আছে, সেটা শোকেসের মধ্যে আছে, 3-4টে 90 আছে, কিন্তু সেই 90গুলো সব ফুলহাতা 90, 5টা 90 আছে, সেগুলো সব ফুলহাতা 90, আর এই গরমের মধ্যে ফুলহাতা 90 পরে অজ্ঞান হয়ে যাবো, তো ফুলহাতা 90 পরার কোনো প্রশ্নই ওঠে না। ওইদিকে 5খানা 90 ভেজা, ঠিক আছে, আর এই 1টা 90, 6টা 90, তো এই। আর বাড়িতে শাড়ি পরার যদি বলো যে 90 পরার কি আছে, শাড়ি পর, শাড়ি পরলেও তো পারো, শাড়ি পরে গরমের মধ্যে কাজ করতে পারবো না, সেই কারণে শাড়িটা পরছি না, তো চলো দেখতে থাকো ব্লগটা, খাও ভালো জিনিস তো খাও, টেস্টি টেস্টি, নিয়ে দেখো, নিয়েই দেখো, ঐশী একটুখানি খাও, একটুখানি খেয়ে, একটা আঙুল দিয়ে একটুখানি তুলে খেয়ে দে, কি সুন্দর খেতে, কিরে একটুখানি খাও, নো নো করতে নেই, আসো ভালো ছেলে তো আমার, এরা এরা তুমি একা একা খাও, একা একা খাও, নাও এই নাও, খেয়ে নাও, তাই কি হচ্ছে, এটা হলো আমাদের রাত্রিবেলাকার খাবার, ও খাচ্ছে ভাত, ঘি, পেঁপে সিদ্ধ, আলু সিদ্ধ, আর আমাদের, আমার আর ছেলের হচ্ছে ডিম ভাজা, আলু ভাজা, আলু ভাতে, আর এখানে হলো মসুরির ডাল, গরম করে নিয়েছি মসুরির ডালটা, চলো খেয়ে দিয়ে নিই।